আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি তুরস্ক থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনছে বাংলাদেশ সেনাবাহিনী ইউরোপের সকল এয়ারলাইন্সকে পেছনে ফেলে তুর্কি এয়ারলাইন্স প্রথম স্থান পেয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তহবিল গঠনের চেষ্টায় মিয়ানমার জানতা এদিকে মিয়ানমারের সঙ্গে অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা স্থগিত এবং তিস্তা পশ্চিমবঙ্গের হিসা আর মোদী বলে তিস্তার জল বাংলাদেশকে দাও বললেন মমতা ব্যানার্জি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিও শেষ অবধি আমাদের সাথেই থাকুন তুরস্ক থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনছে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো তুরস্কের তৈরি মিসাইল ক্রয় করছে বাংলাদেশ টিআরজি তিনশো নামের মিসাইল সিস্টেমটি আগামী জুনের একুশ তারিখে বাংলাদেশে সরবরাহ করা হবে বলে তুরস্কের ডিফেন্স মিনিস্ট্রির এক টুইটারে বলা হয়েছে তুর্কি রকেস্টান কর্পোরেশন মিসাইল সিস্টেমটি বানিয়েছে মিসাইলটি লম্বায় ত্রিশ ফুট দুই ইঞ্চি ক্যালিবার বারো ইঞ্চি টিআরজি তিনশো মিসাইল সিস্টেমকে আরও উন্নত করে তিনশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে ডিফেন্সিয়া ডট কম নামের একটি অনলাইন পোর্টালে দাবি করা হয়েছে মিসাইল ক্রয় ছাড়াও দুই সালে বাংলাদেশ বিমানবাহিনী এফ সেভেন নামের লেসার গাইড বম্ব ক্রয় করছে এছাড়াও অ্যাটমাকা অ্যান্টিশিপ মিসাইল ক্রয় করেছে বাংলাদেশ নৌবাহিনী যে মিসাইল সিস্টেমটি দুই হাজার সালে তুরস্কের নৌবাহিনীতে সংযুক্ত করা হয়েছে এই মিসাইলটি যে কোনো ওয়েদারে ব্যবহার করা যায় ডিফেন্স এয়ার কম জানায় বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট এরিয়াল ভেহিক্যাল এয়ার ডিফেন্স সিস্টেম আর্মার্ড ভেহিক্যাল অ্যাটাক হেলিকপ্টার আর্টিলারি সিস্টেম ইলেকট্রিক্যাল ওয়েকেয়ার সিস্টেম রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত বিশ্বে তুরস্কের অস্ত্র রপ্তানি বেড়েছে একশো সত্তর শতাংশ বাংলাদেশও তুরস্কের অস্ত্রের অন্যতম ক্রেতা বর্তমানে তুরস্ক থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে দুই সতেরো সালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেটলোড বাংলাদেশ সফর করেছেন এ সময় তিনি বাংলাদেশে অস্ত্র বিক্রি ও বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে অস্ত্র কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছিলেন অন্যদিকে তুরস্কের পতাকাবাহী এয়ারলাইন্স পহেলা ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দৈনিক পাঁচশো একাশি ফ্লাইট পরিচালনা করেছিল বলে জানিয়েছেন ইউরোপীয় সংস্থা ফর এয়ার নেভিগেশন সুরক্ষা রবিবার ইউরোপীয় সংস্থা এয়ারফোর নেভিগেশন সেফটি জানিয়েছে তুরস্কের জাতীয় পতাকাবাহী তুর্কি এয়ারলাইন্স পহলা ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে পাঁচশো একাশিটা বিমান ফ্লাইট নিয়ে ইউরোপে প্রথম স্থান অর্জন করেছে ইউরো কন্ট্রোলের মহাপরিচালক ইমন ব্রেনান টুইটারে বলেছিলেন ইউরো কন্ট্রোল নেটওয়ার্কের সবচেয়ে ব্যস্ততম বিমান সংস্থা তুর্কিশ এয়ারলাইন্স বর্তমানে এটি দুই উনিশ সালের ফ্লাইটের সংখ্যার চেয়ে অর্ধেকের মতো আছে তথ্যমতে ইস্তাম্বুল বিমানবন্দর গড়ে একশো নব্বইটি ফ্লাইট নিয়ে শীর্ষস্থানীয় বিমানবন্দর এবং ইস্তাম্বুলের আরেকটি বিমানবন্দর সাভিয়া গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন পঞ্চান্নটি ফ্লাইট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্কের এয়ারলাইন্স গত বছর গড়ে প্রতিদিন ছশো ছাব্বিশটি ফ্লাইট নিয়ে ইউরোপের দ্বিতীয় এবং দুই সালে তেরোশো একত্রিশটি ফ্লাইট নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে এবারে রোহিঙ্গা প্রসঙ্গ মিয়ানমারের সেনা কর্মকর্তারা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের দেশে ফিরিয়ে নিতে চান দেশটি জান্তা সরকারের নিয়োগ দেওয়া এক লভিস্টের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি কানাডিয়ান লভিস্ট বেনমানাসে জানান রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করতে তাকে দায়িত্ব দিয়েছে সামরিক সরকার তিনি বলেন তারা যাকে বলে বাঙালিদের ফিরিয়ে আনার জন্য কিছু তহবিল জোগাড়ের চেষ্টা করছে উল্লেখ্য মিয়ানমারের কিছু ব্যক্তি দাবি করে থাকেন রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক তাই বিষয়টিতে জোর দিতে রোহিঙ্গাদের বাঙালি বলে উল্লেখ করেন তারা বেনমানাসে আরও জানান মিয়ানমারের জেনারেলরা তাকে ও তার প্রতিষ্ঠান ডিক্যান্স অ্যান্ড ম্যাডসন কানাডাকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের সহায়তা করতে নিয়োগ দিয়েছেন তিনি বলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির বদলে পশ্চিম ও যুক্তরাষ্ট্রের দিকে আগাতে তারা জোর চেষ্টা চালাচ্ছেন তারা চীনের পুতুল হতে চান না বেনমানাসে এর আগে ইসরায়েলি সামরিক ইন্টেলিজেন্সে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এছাড়া জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মোগাবে ও সুদানের সামরিক শাসকদের লবিস্ট হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের সপ্তাহখানেক পর টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে মিয়ানমারের সেনাপ্রধান মিনং হেং বলেছিলেন নিয়ম মেনে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুসারে রোহিঙ্গা প্রত্যাবাসনে সমস্যা হবে না বলে জানিয়েছিলেন সেনাপ্রধান যদিও সেই বক্তব্যে একবারও রোহিঙ্গা শব্দটি তিনি উচ্চারণ করেননি অন্যদিকে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির ঘটনার মধ্যে অস্ট্রেলিয়ার মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ মিয়ানমারে গত মাসে সেনা অভ্যুত্থানের ঘটনায় বড় ধরনের বিক্ষোভের উপর দমন পীড়ন বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী সেনাবাহিনী গত এক ফেব্রুয়ারি ক্ষমতা দখল এবং গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচিকে গ্রেপ্তার করলে মিয়ানমারে অস্থিরতা শুরু হয় সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতীয় নাগরিক অসহযোগ আন্দোলন এবং ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এতে সেনা ও পুলিশের গুলিতে প্রায় ষাট বিক্ষোভকারী নিহত হন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের প্রতি সহিংস আচরণ থেকে বিরত থাকার শক্ত আহ্বান জানাচ্ছি উল্লেখ্য অস্ট্রেলিয়া সহ ১৩ দেশ মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে অন্য বারো দেশের মধ্যে রয়েছে চীন ভারত পাকিস্তান ও ইউক্রেন মানবাধিকার সংগঠনগুলো এই প্রশিক্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান তাদের মানবিক সহায়তা কেবল রোহিঙ্গা সহ জাতিগত সংখ্যালঘুদের দেওয়া হবে এক্ষেত্রে মিয়ানমার সরকারকে সম্পৃক্ত করা হবে না সবশেষ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে টান উত্তেজনা কলকাতায় যখন মোদীর ব্রিগেড সমাবেশ চলছে তখনই শিলিগুড়িতে মোদীর বিরুদ্ধে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোববার ব্রিগেড থেকে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি থেকে তার উত্তর দিলেন মমতা মমতা বললেন মোদী যখন ফাঁকা ব্রিগেডে আমি তখন রাস্তায় কারণ রাস্তায় আমাকে রাস্তা দেখায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দার্জিলিং মোড় থেকে মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার হাঁটেন তৃণমূল নেত্রী এরপর সফদর হাশমি চোকে সভা করেন মমতা আর সেই সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করলেন মমতা শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা সাফ জানিয়ে দিলেন তিস্তা নিয়ে কোনো আপোষ হবে না পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষের হিস্যা তিস্তা হঠাৎ করে বলে দিল তিস্তার জল দিয়ে দাও আরে ভাই রাজ্যকে জিজ্ঞেস করল না আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো সেখানকার প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই সালাম জানাই নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন এখানে রাজ্য সরকার আছে আর তুমি রাজ্য সরকারকে বিক্রি করে দেবে অত সস্তা নয় ভাই অত সস্তা নয় তিস্তা উত্তরবঙ্গের হিসা এটা হবে না এ সময় তিস্তা নিয়ে নিজের অবস্থানও জানান দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমি তো বলিনি জল দেব না কিন্তু আমি খাবো তারপরে তো দেব আমার ঘরে থাকবে তারপরে তো আমি দেব